হ্যালো বন্ধুগণ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি সেরকম একটা খুব ভালো নেই দেখতে পাচ্ছ আমার ঘরে ভাঙাচোরা চলছে ঘর ভাঙছে মেশিন ভাঙছে সবই বলবো ভিডিওটি পুরো দেখো তাহলে বুঝতে পারবে কি হচ্ছে বাড়িতে দেখো আমার মেশিনের চাকাগুলো মানে মনে ভীষণ কষ্ট লাগছিল তো আমি বাইরে ছিলাম না ঘরেই ছিলাম কিন্তু আমার বর বললো চলো মেশিনগুলো তো চলে যাচ্ছে লাস্ট একটা ভিডিও করে নাও সেই জন্যে আর কি আমি আবার চলে আসলাম ভিডিও করার জন্য বাইরে দেখো আমি ভিডিও করছি কি হচ্ছে সব কথায় তোমাদের সাথে শেয়ার করবো এগুলো কিসের মেশিন না মেশিন সবকিছুই বলবো এগুলো ডাই এগুলো একটা ডাই বলে মোটামুটি এগারোটা ডাই আছে আমার ঘরে আর মেশিন আছে তিনটা এগুলো মেশিন হলো কিসের মেশিন এগুলো মেশিন হলো আমাদের পাতার মেশিন ঠিকই বলেছি পাতার মেশিন দেখো আমার ঘরটা কী অবস্থা করেছে একদম ভেঙে চুরে চারিদিকে একদম মানে যা ইচ্ছায় তাই কিন্তু ভীষণ কষ্ট লাগছে মেশিনগুলো অনেক কষ্ট করে আনছিলাম তো কিছু করার নেই খুব প্রবলেমে সমস্যায় পড়ছি বলে আমাকে আজ এই মেশিনগুলো বৃদ্ধি করে দিতে হচ্ছে আসল কথা হলো এই মেশিনগুলো হলো পাতা বানানোর মানে প্লেট বানানোর বিয়েবাড়ি বাড়ি দিয়ে যে প্লেটগুলো হয় না তারপরে হলো পাপড়ি চাট ও প্লেটের প্লেট বানানোর মেশিন এগুলো মোটামুটি তিন চার বছর আগে ব্যবসা শুরু করেছিলাম তো ভালোই ছিল ব্যবসাটা মনোরম ছিল ব্যবসাটা তো এখন মানে এত সমস্যায় পড়ছি আমার মানে আমরা বড় টাইম তো নাই আমারও নাই আমার দুটা বাচ্চাকে নিয়ে আমি খুব ব্যস্ত এদিকে সময় দিতে পারছি না আর উপরন্ত কোনো লেবার পাওয়া যায় না কাদের জন্য খুবই খুবই সমস্যায় পড়ছি জলের কাজ তার জন্যে কোনো লেবার পাওয়া যায় না আমার বড় একাই করে যাচ্ছে সব কাজ তো প্রচণ্ড খাটনি হয়ে যাচ্ছে আর সময় আর সময় বা টাইম দিতে পারছি না আর কোনো স্টাফও পাওয়া যাচ্ছে না আর সেরকম মাল আনার পুঁজিও এখন বর্তমানে নেই সেই কারণেই মেশিনগুলো বিক্রি করে দিচ্ছি কারণ মেশিনগুলো বাড়িতে থেকে থেকে নষ্ট হয়ে যাবে আর আমার কিছু লোন আছে সেই লোনগুলো এই মেশিনটা বিক্রি করে মানে লোনটা শোধ করলে একটু মাথা থেকে বোঝার চাপটা কমবে সেই কারণে মেশিনগুলো বিক্রি করে দেওয়া হচ্ছে কিন্তু খুবই খুবই কষ্ট হচ্ছে মেশিনগুলো বিক্রি করে দিতে কেননা অনেক কষ্ট করে মেশিনগুলো আমরা নিচ্ছিলাম মার্কেট ব্যবসা শুরু করেছিলাম মানে প্রথম প্রথম খুব ভালোই ছিল জানি না কাদের কেন নজর ডেকে গেছে মনে হয় মানে মানুষের অনেক খারাপ খারাপ মানে আর কি বলবো পাড়া প্রতিবেশী মানে আর কিছু বলার নেই তো যাই হোক মেশিনগুলো চলে যাচ্ছে খুবই কষ্ট হচ্ছে মনটা ভেঙে পড়ছে মানে আগেকার দিনের কথা মনে পড়ছে যখন মেশিনটা বাড়িতে আসছিলো কতটা আনন্দে ছিলাম আর এখন মেশিনটা যাচ্ছে কতটা দুঃখে আছি আমি তো বাড়ি ঘর থেকে বেরোচ্ছিলামই না বারবার আমার বর্গে ডাকছে যাও 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 মেশিনগুলো একটু দেখো করো ভিডিও করো সেই জন্যে কি আসা আর ভিডিও করা কারণ ওনার একটু স্মৃতি থেকে যাবে মেশিনগুলো ছিল তো ঘরটার আমার যাচ্ছে তাই অবস্থা এই মেশিনগুলোর জন্য এত বড় ঘর একটা বানিয়েছিলাম টাকা পয়সা খরচা করে তো বিশাল বড় ঘর পড়ে আছে এখন দেখি কী করা যায় কিছু না কিছু করতে হবে স্টাফ ছাড়া যে কাজ করা যায় সে কাজই আমাদের করতে হবে আর মেশিনটা হচ্ছে প্রচণ্ড প্রচণ্ড ভারী মানে পাঁচ কুইন্টাল থেকে ছয় কুইন্টাল তারও বেশিভাবে গ্যারান্টি নাই মেশিনটাকে তো সরানোর কারণ হিমবুতি নাই তাই জন্য বাস দিয়ে মেশিনটাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে তো অনেক অনেক টাইম লেগেছে মেশিনটা উঠানোর জন্য খুবই খুবই ভারী

সবাই কিন্তু পাটা সরে রাখো বললে পাটা বাজারে ভাইঙ্গে পা সরে রাখো ওই যে ওই যে পাটা ভিতরে রাখছে তুমি পাটাকে ভিতরে বাইরে রাখো পাটা মেচিং উঠা নহয় কমপ্লিট হৈ গল দেখ বন্ধুকান 何? <c oughs>